আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো বর্তমান সময়ের পরিস্থিতি আপনারা জানেন যে দেশের মধ্যে কি অবস্থা হচ্ছে, বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালীর অবস্থা খুবই খারাপ। সো সবাই চাচ্ছেন কিছু না কিছু ডোনেশন করার জন্য, অনেকে চাচ্ছেন অর্থ না দিয়ে হোক, মানে বল দিয়ে চাচ্ছেন আপনারা হেল্প করার জন্য মানুষ, সাধারণ মানুষজনকে। সো আপনারা কীভাবে হেল্প করতে পারেন সেটা নিয়ে কথা বলবো, কীভাবে ডোনেশন করবেন, কোথায় ডোনেশন করাটা আপনাদের জন্য সেফ হবে এই বিষয়টা নিয়ে কথা বলবো। সো আমি কেন বলতেছি বাইবেলটার কারণটা হচ্ছে, আপনারা জানেন যে বর্তমান সময়, মানে প্রিভিয়াস যেসব ঘটনাগুলো ঘটছে, যেরকম সিলেটের বন্যা, সো ওই টাইমে আমি পার্সোনালি দেখছি অনেক স্ক্যামার, অনেক বাটপার সমাজ থেকে, মানুষের কাছ থেকে টাকা তুলে ওরা অনেক মানে খাইয়া ফেলছে সোজা কথা, এরকম দেখছি। আবার কিছু কিছু মানুষ আছে দেখাই না, মানে হেল্প করে এরকম অনেক কাজ দেখছি, মানে দেখানোর জন্য আমি এটা করছি সেটা করছি এরকম হচ্ছে। আর বর্তমানে যেরকম নোয়াখালী বা ফেনী, কুমিল্লাতে যে বিষয়গুলো হচ্ছে, বিশেষ করে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, নরসিংদী থেকে, অনেক জায়গা থেকেই হচ্ছে স্পিড বোট যাচ্ছে, ইঞ্জিন চালিত নৌকাগুলো যাচ্ছে। সো তারা একটা ভুল করতেছে, ধরেন একটা বোটের মধ্যে নিবে হচ্ছে 10 জন, 5 জন লোক নিবে, ওরা নিজেরাই যাচ্ছে 20 জন, 25 জন। সো আপনি যখন বোট টানিয়ে বা ইঞ্জিন চালিত নৌকা টানিয়ে যখন কাউকে উদ্ধার করতে যাইবেন, তখন বিষয়টা হয়ে যাচ্ছে হচ্ছে বনভোজন বা পিকনিকের মতো হয়ে যাইতেছে। মানে আপনি ওইখানে যাইতেছেন শুধুমাত্র ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, আপনি শুধু দেখতে যাইতেছেন মানুষকে উদ্ধার করার জন্য না, কারণ আপনার বোটের মধ্যে যথেষ্ট জায়গা নাই, আপনারাই ওটাকে ফুলফিল করে ফেলতেছেন। সো আমি আপনাদেরকে বলবো, আপনাদের ওইখানে যাওয়াটা ইম্পর্টেন্ট না, আপনাদের ইম্পর্টেন্টটা হয়েছে আপনারা ওইখানে সঠিকভাবে অর্থটা পাঠান, যাতে করে ওইখানে মানে একজন ট্রাস্টেড মানুষ ওইখানে খাবার টাবার দিতে পারে। সো বর্তমানে অনেক স্ক্যামারই আছে, বিশেষ করে আপনারা জানেন আগেও এরকম হয়েছে, অনেক বাটপারি এরকম হয়, আমি গত ইয়াতে দেখছি, আমি নিজেই অনেক বাটপারিতে দেখছি। সো আপনারা কীভাবে ডোনেশনটা করবেন সেটা দেখাচ্ছি, আপনারা বিকাশ থেকে করতে পারবেন আর সুন্না ফাউন্ডেশন। সো বর্তমান সময়ে আমার কাছে মনে হয় যে ওরা ট্রাস্টেড, ওদের কাছে দিলে আপনার অর্থটা বিফলে যাবে না, এখানে খরচ না হলে অন্যভাবে আপনার ভাবে ভালো একটা খরচ হবে, ভালো জায়গায় খরচ হবে। সো আপনারা বিকাশ থেকেই করতে পারবেন। আমি এটা নিয়ে যখন ফেসবুকে পোস্ট করছিলাম, তো এক ভাই বলছে যে ভাই কীভাবে আমরা মানে আসুন্না ফাউন্ডেশন এটা পাবো সেটা বলো। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ডোনেশনটা করবেন, একটু ভালো করে দেখেন, অবশ্যই পারবেন। সো আপনাদের বিকাশের মধ্যে আপনারা পাবেন এখানে ডোনেশন অপশন, বা নিচে আপনারা খুঁজলে এখানে পাবেন ডোনেশন অপশনটা পাবেন। সো এখান থেকে আপনি ডোনেশন করতে পারবেন, এখানে ডোনেশন অপশনে যাবেন এবং এখানে পাবেন আসুন্না ফাউন্ডেশন, এখান থেকে আপনার আসুন্না ফাউন্ডেশনে ক্লিক করবেন। এবং এখানে অনেক সময় প্রবলেম করে, আমি গতকালকে ট্রাই করছি, মানে কয়েকবার হচ্ছিল না, মানে হচ্ছে এখানে সাইটটা প্রবলেম করতেছিল, যেহেতু অনেক মানুষ এখানে মানে ডোনেশন করতেছিল। সো এখানে কীভাবে করবেন, এখানে দেখেন লেখা আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না, আমি সাজেস্ট করবো, আমি এটা টিক মার্ক দেবো, আমি এখানে আমার পরিচয় মানে শেয়ার করতে চাচ্ছি না, যে আমি এটা, আমি এই অমুক তমুক এরকম কিছু করতে চাচ্ছি না। সো এখান থেকে আমি রোবট নই এটাতে ক্লিক করবেন। আর আপনি যদি আপনার পরিচয় শেয়ার করতে চান, এখানে টিকমার্ক উঠাইয়া এখানে আপনি আপনার নাম, তারপর হচ্ছে ইমেল, এগুলো দিবেন, অনুদানের পরিমাণ লিখুন, এভাবে দিবেন। সো আমি এখানে আমি রোবট নই এটাতে ক্লিক করবেন। ওকে, সাইটটা একটু প্রবলেম করে। সো ট্রাফিক লাইট আমরা সিলেক্ট করবো, এখান থেকে ট্রাফিক লাইট সিলেক্ট করে দেবো, যাচাই করুন, দেখেন হয়ে গেছে। এবং আপনার অনুদানের পরিমাণ লেখুন, আপনি ভাই দেখেন বর্তমান দশের লাঠি একের বসে একটা কথা আছে, আপনি যত পারেন, আপনি 5 টাকা 10 টাকা যত পারেন আপনি একটা অ্যামাউন্ট এখানে দিতে পারেন, এটা একটা ভালো কাজে আপনার বিনিয়োগ হবে। সো আমি এখানে সাপোজ দেখাচ্ছি 100 টাকা, এভাবে আপনারা দিবেন, বা আপনার যত অ্যামাউন্ট আছে, আমি আমার টিম, আমি এবং আমার টিম সবাই এখানে আলহামদুলিল্লাহ করে ফেলছি, আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী এখানে ডোনেশন করবেন, আমি আপনাদেরকে মানে রিকোয়েস্ট করবো। সো আপনি সাপোজ 50 টাকায় লিখলেন, লেখা এখান থেকে ক্লিক করবেন, অনুদানে ক্লিক করবেন, অনুদানে ক্লিক করে এটাতে যদি আপনাদের উপরটা টিকমার্ক থাকে তাহলে অবশ্যই সেটা টিকমার্ক দিয়ে নেবেন, তারপর হচ্ছে অনুদান অপশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনাদের বিকাশের পিন যেটা আছে সেই পিনটা এখানে দিবেন, ঠিক আছে। আপনাদের যে বিকাশের পিনটা আছে সেইটা দিয়ে কনফার্ম করবেন, আপনার পেমেন্টটা হয়ে যাবে, ঠিক আছে। আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা যত পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এখানে ডোনেশন করেন, আপনাদেরটা বিফলে যাবে না। আর দলে দলে ওই ফেনী কুমিল্লাতে যাওয়া আপনাদের প্রয়োজন নাই, এভাবে আপনারা হেল্প করতে পারেন। আল্লাহ।